মদগুল্ল মদগুল্ল ভক্তের নাম রিতম দাসগুপ্ত ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে বিশ্বকর্ম পুজো, সবাইকে হ্যাপি বিশ্বকর্ম পুজো। আর এবছর যেহেতু গাড়ি কিনেছি তো সেই কারণে আমাদেরও একটা পুজোর ব্যাপার আছে। তো বাবার স্কুটিটা আর আমাদের গাড়িটা একসাথেই পুজো করা হবে। আর আজকে বাইরের ওয়েদারটা জাস্ট জঘন্য, বুঝলে তো? মানে আজকে কোথায় একটু বাচ্চা নারীরা একটু ঘুড়ি ঠুড়ি ওড়াবে। আমি এখন রেডি হচ্ছি, বেরোবো, বিকজ আজকে যাবো শপিং। এখনো পর্যন্ত কিছু শপিং সেভাবে হয়নি, তাই আজকে একটু টাইম বার করেছি, সবাই মিলে হবে টাইম। তো এখন রেডি হচ্ছি, চেক করতে থাকো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। তো আমরা বেরিয়ে গেছি গাড়ি। হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? গাড়িতে উঠে পড়েছি, ম্যাডাম আজকে প্রথম উঠলেন, শুনতে ভালো লাগছে। আর সামনে এই যে রিতম বাবু, দেখে নাও টাকটা, দেখে নাও রিতম বাবু, এরম চলো যাই। ওটা টার্টেলের সাইনটা, বুঝেছো? জুটি পড়ে ভালো লাগছে। শুনতে পাচ্ছে না কেউ? খেয়ে নেবে, খিদে পেয়েছে? শপিং পুরো কি ডান? ডান শপিং এখনো বাকি আছে তো? কি ইয়ে এথেনিক বাকি আছে এখনো, তাই তো? এই যে কেমন
দাদা দাদা আতে অ্যাজুয়াল চিকেন তো মোটামুটি কেনাকাটি কমপ্লিট সেরকম আর কিছু পছন্দ হলো না তাই আর নিলাম না এখন আমরা এখানে দেখো তো গাড়িটা তো সেই নিচে পার্ক করেছি ওটা গেল আনতে দিতাম আমরা উপরেই দাঁড়িয়ে রয়েছি এখন বুঝতে পারছি না এখানে দাঁড়াবো না ওখানে দাঁড়াবো আর ওই পিছনে ওই যে আকাশটা এখান থেকে কিছু বোঝা যাচ্ছে না ভর্তি খুবই ভর্তি এত ভালো লাগছে মানে ওই নিউ টাউনের ওই সাইডটা মানে ফাঁকা জায়গা তো ওখানটা প্রচুর ঘুরি উঠছে ভীষণ ভালো লাগছে আমি সকালেই আস্তে আস্তে মেঘাকে বলছিলাম যে মেঘা একটা ঘুড়ি উঠতে দেখলাম না বলছে দিদি আমাদের ওদিকে উঠছিল ওই দেখালো দিদি দেখো কত ঘুড়ি উঠছে বাট ক্যামেরায় ক্যাপচার করা যাচ্ছে না বাড়ি যাই এবার বাড়িতে অনেকক্ষণ আগেই চলে এসেছি খুব টায়ার্ড লাগছে আর দেখো বাড়িতে এসেই আমার মম্মি কি ভালো খাবার বানাচ্ছে এখানে হচ্ছে ফ্রাইড রাইসের রাইস আর আলুর দম হবে তো আলুর দমের আলুও ভাজা হয়ে গেছে এখানে বিন ভাজা চলছে এখানে সব প্রিপারেশন রেডি থ্যাংক ইউ ম্যাডাম থ্যাংক ইউ কি এনার্জি দেখো সারাদিন কাজকর্ম করে ঘুরে ঘুরে এসে এখন আবার রান্না করছে থ্যাংক ইউ সো আমরা সবাই ঘুরে ঘুরে আসার পর অনেক গল্প টল্প হলো যেটুকে সব দেখালাম দেখিয়ে তো বেরিয়ে যাচ্ছিলাম বাড়ির দিকে তো আটকে পড়লাম যে না যাবো না লেজি লাগছিলো যেতে তো এখানেই তারপরে আবার আমরা উদ্ধার করলাম যে সংক্রান্তি আজকে থাকতে হবে কারণ মাসের প্রথমে আমি এখানে ছিলাম তো এখন খাওয়া দাওয়ার প্রস্তুতি হচ্ছে দাদা হাত টাত ধুলো রেডি হলো এবার খেতে বসবে দাদাও আছে আজকে আমাদের সাথে তো চলো দেখাই তোমাদের কে ডেকোরেশন করে গন্ধ কিন্তু হেভি বেরিয়েছে জেঠি আলুর দমের চলো 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 খেয়ে নিই